নমস্কার নিউজ এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যেদিকে নজর রাখবো, অবশ্যই এই বিষয়টা রাজ্যের জন্য হয়তো নতুন কিছু নয়, কিন্তু আপডেটটা যেটা রয়েছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামির এই ঘটনা, মুঙ্গিয়াকামি থানার রুটিন চেকিং এ বসে 43 মাইল এলাকায় আটক করেছে লরি। বহিরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল এই লরি, চালক পালালেও আটক করা হয়েছে সহচালককে। 210 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামির এই ঘটনা, রুটিন চেকিং এ বসেছিলেন থানাবাবুরা এবং সেই জায়গায় 43 মাইল এলাকায় আটক করা হয়েছে এক লরিকে। যদিও সেই লরিতে থাকা যে চালক ছিলেন, চালক কিন্তু পালিয়ে যেতে সক্ষম হলেও আটক করা হয়েছে সহচালককে। 210 কেজি গাঁজা, শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে সেই লরি থেকে। বহিররাজ্যের উদ্দেশ্যেই পাড়ি দিচ্ছিল সেই লরি, সেই তথ্যই কিন্তু এসে পৌঁছেছে আমাদের কাছে। প্রশ্ন অনেকগুলো সেখানে উঠছে। সেই জায়গায় লরিটা আটক হয়েছে এবং একটা সময় যেটা খবরটা রয়েছে আমাদের কাছে যে সেই লরিতে যখন পুলিশ আধিকারিকরা উঠেছিলেন, সেই লরি কিন্তু পালানোর চেষ্টা করে 43 মাইল এলাকা থেকে 41 মাইল এলাকায় আসার পরে তাকে কিন্তু আটক করা হয়। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তো সৃষ্টি হয়েছে, তবে প্রশ্ন কিন্তু অনেকগুলো উঠছে যে নেশা কারবারীরা এখনো কিন্তু কোনোভাবেই বলা চলে তারা কিন্তু দমছেন না। একদিকে কোভিডের জন্য কিন্তু বলা চলে ত্রাহি ত্রাহি রব চলছে গোটা দেশে, গোটা রাজ্যে, কিন্তু এই সময়টাতেও দেখা যাচ্ছে নেশা কারবারীরা তাদের মাথা চারা দিয়ে কিন্তু আবারও উঠছেন। কোনোভাবেই ক্ষান্ত হচ্ছেন না নেশা কারবারীরা, তারা যেই করেই হোক নিজেদের এই নেশার বাণিজ্য আরো ছড়িয়ে রাখার, আরো সেখানে ফুলে ফেপে বাড়ানোর চেষ্টা কিন্তু সেখানে করছেন। রাজ্য থেকে বহিররাজ্যে পাচার হচ্ছে নেশা সামগ্রী, সেই তথ্যই কিন্তু আজকের এই ঘটনাকে কেন্দ্র করে উঠে এসেছে। এবং যেই কথাটা আপনাদের সামনে তুলে ধরছিলাম, মুঙ্গিয়াকামি থানার পুলিশ সেখানে আটক করেছে সেই লরিটিকে, চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে যদিও সহচালককে কিন্তু সেখানে আটক করা হয়েছে। এবং যেটা আমাদের কাছে তথ্য এসে পৌঁছাচ্ছে যে সেই লরিতে যখন পুলিশ আধিকারিকরা ওঠেন চেকিং এর জন্য, লরির চালক কিন্তু আচমকা লরি স্টার্ট দিয়ে পালিয়ে যায় সেই জায়গা থেকে। সেই তখনও পুলিশের দুজন আধিকারিক সেখানে ছিলেন মজুদ সেই লরিতে। তার পাশাপাশি পরবর্তী সময় 41 মাইল এলাকায় সেই লরিটিকে আটক করা হয়, চালক সেখান থেকে কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয় যদিও সহচালককে আটক করা হয়। প্রশ্ন অনেকগুলো উঠছে সেই জায়গায় যে এতগুলো থানা নাকা পেরিয়ে তারপর সেখানে গেছে সেই লরিটি, এতগুলো থানা কেন সেখানে নজরে পড়ল না বা কেন তারা কোনোভাবেই চেকিং করলেন না এই লরিটির, এটা কিন্তু একটা প্রশ্ন রয়েছে। সেখানে প্রশ্ন অনেক রকমের উঠছে যে এই লরির চালক বা সহচালকের সঙ্গে কি কোনো গোপন আঁতাত ছিল পুলিশের, বিভিন্ন অভিযোগ কিন্তু এভাবে উঠে আসছে। যদিও আপনাদের সামনে যেই খবরটা তুলে ধরছি মুঙ্গিয়াকামির ঘটনা, সেই তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামি এলাকার ঘটনা, 43 মাইল এলাকায় লরি আটক করা হয়েছে একটি, এবং সেই লরি থেকে 210 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। নেশা কারবারীরা যে তাদের বারবারন্ত বজায় রেখেছেন সেটা কিন্তু আবারও প্রমাণিত হচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে সেই লরির সহচালক যাকে আটক করা হয়েছে সে কি বলছে শুনবো আমরা। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন 41 মাইল এলাকার জাতীয় সড়কে আটক করা হয়েছে এক লরিকে, এবং সেই লরি থেকে 210 কেজি শুকনো গাঁজা কিন্তু উদ্ধার করা হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এতগুলো থানা, এতগুলো ফাঁড়ি, সেগুলো পার হয়ে গেছে সেই লরিটি, কিন্তু সেই জায়গায় কেন কোনো জায়গাতেই ধরা পড়ল না সেই লরিটি, কোনো গোপন আঁতাত কি রয়েছে সেখানে, সেটাও কিন্তু প্রশ্ন উঠছে। এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই চালককে আটক করতে সক্ষম হয়নি পুলিশ, চালক কিন্তু সেই জায়গা থেকে পালিয়ে গেছে, এবং সহচালককে আটক করতে সক্ষম হয়েছে
পুলিশ, সেই সহচালক কি বলছে অবশ্যই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের তেলিয়ামুড়ার প্রতিনিধি হিরণময় রায়ের সঙ্গে আমরা কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ করব, যোগাযোগ করে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব এই ব্যাপারে বিস্তারিত কি তথ্য রয়েছে। আপনারা শুনলেন সেই গাড়ির সহচালক, সেই লরির সহচালকের কি বক্তব্য রয়েছে, পুলিশ আধিকারিকরাই কি বলছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। লরিতে 210 কিলো গাঁজা, শুকনো গাঁজা উদ্ধার হয়েছে এবং নেশা কারবারিদের যে বার বারত্ব সেটা কিন্তু আবারও প্রমাণিত হল। শুনবো আমরা পুলিশ আধিকারিকরা কি বলছেন এই ব্যাপারে। ভেহিকেল চেকিং করছিল, তখন একটা গাড়ি আগরতলার দিক থেকে আসছিল, গাড়ি নাম্বার হচ্ছে TB23K2607, 12 চাকার গাড়ি আগরতলার সাইড থেকে এসেছিল, আমবাসা সাইড থেকে যাচ্ছিল। তখন আমাদের পুলিশ তার উপরে সে গাড়িকে যখন চেক করছিল তখন গাড়ির ড্রাইভার হঠাৎ করে গাড়ি টান দিয়ে পালিয়ে গেল। আমাদের পুলিশ তার গাড়ির উপরেই ছিল, সঙ্গে সঙ্গে আমরা সেই গাড়িকে দাওয়া করি এবং 43 মাইল এলাকায় গাড়িকে আটকাই। পরে গাড়িকে সম্পূর্ণভাবে চেক করা হয়, চেক করার পর টোটাল 210 কেজি ড্রাই গাঁজা পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আমরা একজন যে অ্যাসিস্ট্যান্ট আছে ওনাকে আমরা আটক করেছি, যে মেইন ড্রাইভার সে গাড়ি থেকে নেমে পালিয়ে গেছে। আনুমানিক বাজার মূল্য কত? এখন যে আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা। তো 100 আমরা চেকিং করে দিল্লির মতন। কোন জায়গা? 100 মাইল। আচ্ছা, মানে আমি চেক করতেছি, গাড়ি ঢুকছি, হঠাৎ করে গাড়ি মারছে, দেখি এবার তারা গিয়া পিছন থেকে এসে দূরে গেছে। তোমার তুমি উঠছিল গাড়ি, তোমার লোক যেতে গেছিল, হ্যাঁ তখন তুমি দেখছিলে গাড়িতে আছে গাঁজা? না দেখছি না, আমি আইডিয়া করছি গিয়ে থাকতে পারে। হিরণময়, যে বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম, নিত্যদিনের মতো রেগুলার চেকিং করা হচ্ছিল এবং সেই রেগুলার চেকিংয়ে মুঙ্গিয়াকামী থানাধীন 41 মাইল এলাকায় কিন্তু একটি লরিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ এবং সেই লরি থেকে 210 কিলো গাঁজা উদ্ধার হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি হিরণময় রায়ের সঙ্গে এবং ওনার কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আজকের এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, 210 কিলো গাঁজা উদ্ধার হয়েছে সেই লরি থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হিরণময় রায় তেলিয়ামুড়া থেকে এবং তার কাছ থেকে আজকের এই গাঁজা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। হিরণময়দা শুনতে পাচ্ছ? হিরণময়দা, যে বিষয়টা তোমার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই গাঁজা উদ্ধার যে হয়েছে 210 কিলো, এই গোটা ঘটনাটা সম্পর্কে আর বিস্তারিত কি তথ্য রয়েছে তোমার কাছে? অন্যান্য দিনের মতো মুঙ্গিয়াকামী থানার পুলিশরা যখন ভেহিকেল চেকিং করছিল, সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ মুঙ্গিয়াকামী থানার ওসির নেতৃত্বে এবং ওসির নেতৃত্বে যে ছিল তখন তারা সেখানে ভেহিকেল চেকিং করে 41 মাইল এলাকায়। তো সব খালি গাড়ি যাচ্ছিল, সব গাড়িগুলিকে চেক করছিল, তখনই সে গাড়িটা আছে, নাম্বার হলো
সুযোগ সরকার যে গাড়িটি দেখছে যে খালি গাড়ি এবং সেই গাড়িটিকে তারা তল্লাশি চালাচ্ছে। তল্লাশি সেই গাড়ির যে চালক, চালক কি করলো গাড়ি নিয়ে একটি গাড়িতে সে ওভারটেক করতে পারেনি, তখন পুলিশের ভ্যান গিয়ে সামনে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে সে গাড়ির যে চালক ছিল সে গাড়ির চাবি নিয়ে জঙ্গলে পালিয়ে যায়, তাকে ধাওয়া করে পাওয়া যায়নি। তখন গাড়িটি যখন পুলিশ চেক করছিল তখন গাড়ির যে পিছে যে বটিটা ছিল সেই বটির পলিথিনের নিচে ছিল 5টি কার্টুন, উপরে ছিল 3টি কার্টুন, আর গাড়ির যে সিট ভেতরের যে সিট রয়েছে সিটের নিচে ফেলে আরো 3টি কার্টুন, টোটাল 210 কিলো গাঁজা তখন পায় এবং সহচালক তাকে গ্রেফতার করে। তাদের বাড়ি পাঞ্জাব এবং আগরতলা থেকে এই গাঁজাগুলি লুট হয়েছিল এবং বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল। যে সহচালকের যে বক্তব্য সে বক্তব্য অনুযায়ী এবং মঙ্গলগামী থানা এনডিপিএস কেস নেয় এবং তদন্ত শুরু করে। হিরণ মহিতা, যে বিষয়টা জানার চেষ্টা করব, এই সহচালকের বক্তব্যে কি আরো কিছু বেরিয়ে এসছে? সহচালকের বলছে যে সেটি বলতে নতুন এসেছে, সে কিছু জানে না, তবে যাকে যে গাড়ির ড্রাইভার কি ধরো যে ড্রাইভারের আগেও ধরা হয়েছিল তাদের প্রত্যেকে বলতে আমরা প্রথম এসেছি আমরা কিছু জানি না, কিন্তু এটা সাপেক্ষ, কিন্তু আমার যতটুকু মনে হয় যে তারা সবই জানে, সবকিছু জানে এবং তাদের সঙ্গে যে বোঝাপড়া থাকে গাড়ির চালক এবং সহচালক সবই জানে, কারণ তাদের গাড়িতে কি লোড হচ্ছে কি না হচ্ছে একদমই এক ড্রাইভার আর সহচালকের কেউ জানে না। একদম। আরেকটা বিষয় জানতে চাইবো, এই চালকের পরিচয় কি কিছু পাওয়া গেছে? চালক চালকের নাম ধাম কিছু পাওয়া গেছে? চালক নামটা হলো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ হিরণ ময়দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম তেলিয়ামুড়ার প্রতিনিধি হিরণময় রায়ের সঙ্গে এবং সেই জায়গায় যেই কথাগুলো তিনি তুলে ধরলেন, এই মুহূর্তে সহচালককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ, কিন্তু সহচালক বলছে যে কিছুই জানে না, সে নতুন এসছে সে আগরতলা, এবং যে বিষয়টা বিস্তারিত উঠে এসছে আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল সেই ট্রাক এবং সেই লরিতে সেখানে পাওয়া গেছে 210 কিলো গাঁজা। পুলিশ এখন কি ব্যবস্থা নেয় সেই চালককে ট্রেস করার ব্যাপারে সেটাই এখন দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।